গাড়িটি খুব বেশি উঁচু নয়, ইঞ্জিন পিছনে, শুধু চালকই গাড়িটি চালাতে পারবেন। গাড়িটি চালাতে পেট্রোল, ডিজেল বা বিদ্যুৎ প্রয়োজন হয় না, শুধু হাওয়াতেই চলে গাড়ি। সর্বোচ্চ ঘন্টায় 40 কিলোমিটার গতিতে গাড়িটি চলতে পারে। মিশরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের একদল শিক্ষার্থী এই নতুন গাড়ি তৈরি করেছেন। আপাতত শুধু চালকের বসার আসন রেখেই গাড়িটি তৈরি করা হয়েছে। এটি চলে সিলিন্ডারের অধিক চাপে জমা রাখা অক্সিজেন দিয়ে। গাড়ির নকশা প্রণয়ন করা শিক্ষার্থীরা বলছেন, সিলিন্ডারে নতুন করে অক্সিজেন ভরার আগ পর্যন্ত গাড়িটি টানা 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটি তৈরিতে খরচ হবে প্রায় $1,000, বাংলাদেশি মুদ্রায় খরচ দাঁড়াবে 80,000 টাকার কিছু বেশি। গাড়িটি তৈরির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের একজন হলেন মাহমুদ ইয়াসির। তিনি গণমাধ্যমকে বলেন, গাড়িটি তৈরির খরচ প্রায় নেই বললেই চলে। উচ্চ চাপে সংকুচিত করা বাতাস এতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, সুতরাং জ্বালানি বাবদ কোনো খরচ হবে না, আবার ইঞ্জিন ঠান্ডা করারও প্রয়োজন হবে না। বর্তমানে শিক্ষার্থীদের এই দল বড় পরিসরে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে। এমন প্রযুক্তি ব্যবহার করে বেশি সংখ্যক যান তৈরি করতে চাইছে তারা। একই সঙ্গে গাড়ির গতি ও পাল্লা বাড়ানোর চেষ্টাও চলছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।